ओके गुड इवनिंग एवरीबॉडी आबार आपनादेर माझे चैनल टू तार षष्ठ पर्व निये हाजिर होयेछे एवं आपनारा जानेन एई करोना परिस्थितिते सबसे बेशी जेटा प्रयोजन ता हलो शिशुदेरके आनंदे रखा एवं मानसिक भावे तादेरके निर्भर रखा एवं पाशापाशी न्यूनतम पढ़ालेखार माध्यमे तादेर अभ्यस्तता धरे रखाओ जरूरी। এই করোনা পরিস্থিতিতে শিশুর শিক্ষা হতে হবে অবশ্যই মানবিক। শিশুদের শিক্ষা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার, থেমে নেই স্কুলগুলো এবং বিশ্বব্যাপী শিশুরা পরিচিত হচ্ছে অনলাইন স্কুলের সঙ্গে এবং শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে চ্যানেলটি ধারাবাহিকভাবে বিজ্ঞান প্রযুক্তি এবং দৈনন্দিন সাধারণ জ্ঞান নিয়ে লাইভ প্রেজেন্টেশন করে থাকে, যা বাংলাদেশের ক্যাডেট কলেজ সময় অ্যাডমিশন দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে বলে চ্যানেলটি আশাবাদী। তারই আলোকে চ্যানেলটি আজ তার ষষ্ঠ পর্ব লাইভ প্রেজেন্টেশন করতে যাচ্ছে এবং আজকের বিষয় হচ্ছে খনিজ লবণ, ভিটামিন ও অভাবজনিত রোগ এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং অ্যাজ ম্যানি অ্যাজ মোর দেন 40 কোশ্চেন্স উইল বি ডিসকাসড ইন টুডেজ লাইভ প্রেজেন্টেশন। এবং আমাদের চ্যানেল টুর স্টুডিওতে রয়েছে আদিবা ইসলাম তাবাসুম, আই স্টুডেন্ট অফ ক্লাস ওয়ান অ্যান্ড আ পোটেন্সিয়াল ক্যান্ডিডেট অফ বাংলাদেশ ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট। প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। My name is Adi Islam Tafsum. I read in class 1. My favorite subject is math and science. My favorite hobby garden. I want to finish a beginning. They pay for me. I live in Dhaka. I stay with my mother and with my father. I like visiting international trade fair, science fair, and with a boy mala. Okay, thank you, Adi Islam. International museum. ওকে থ্যাংক ইউ আদিবা ইসলাম তাবাসুম, ওয়েলকাম টু চ্যানেল টু। থ্যাংক ইউ। আপনি জানেন আমাদের আজকে ষষ্ঠ পর্ব এবং আজকের বিষয় হচ্ছে খনিজ লবণ, ভিটামিন ও অভাবজনিত রোগ। সো আর ইউ রেডি ফর কোশ্চেন অ্যান্সার সেশন? ইয়েস। ওকে, সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে চা খাই সেই চা পাতায় কোন ভিটামিন রয়েছে? ভিটামিন বি কমপ্লেক্স। কোন ভিটামিন দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। এবং কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে? ভিটামিন কে। এই মানব দেহকে বা দেহকে রোগমুক্ত রাখে কোনটি? ভিটামিন। কিসের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে? আয়োডিন রোগ হবে। কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়? ভিটামিন বি 12 এর অভাবে দেখা দেয়। কোনটির অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়? পানি। এই মানব দেহে কত পার্সেন্ট পানি রয়েছে? 66% পানি রয়েছে। ওকে, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তার মধ্যে সূর্য আলোক হতে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি? ভিটামিন ডি। এবং কোন ভিটামিনের অভাবে বেবিদের বা শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে? ভিটামিন ডি এর অভাবে। মাছের কাঁটায় প্রচুর পরিমাণে কি রয়েছে? ফসফরাস। হাড় ও দাঁতকে মজবুত করে? আয়রন। এবং এ সংক্রান্ত আরও কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে হাড় ও দাঁত গঠনে কোন কোন মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? হাড় ও দাঁত গঠনে কোন কোন মৌল ভূমিকা পালন করে থাকে? ক্যালসিয়াম ও ফসফরাস। পানিতে কোন কোন ভিটামিন দ্রবণীয়? ভিটামিন সি এবং ভিটামিন বি। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। কোন ভিটামিনের অভাবে সর্দি কাশি দেখা দেয়? ভিটামিন সি এর অভাবে দেখা দেয়। ভিটামিন এ এর মূল উৎস? যকৃৎ। ওকে, ভিটামিন সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থীদের জন্য, তার মধ্যে কোন ভিটামিনের অভাবে রায়তকানা রোগ হয়ে থাকে? ভিটামিন এ এর অভাবে। কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে? বি ওয়ান এর অভাবে। কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে? বি টুয়েলভ এর অভাবে। ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে? আমলকি। বন্যার পরে কোন রোগটার প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে? ডায়রিয়া। ভিটামিন বি কত প্রকার? 12 প্রকার। দীর্ঘদিন তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করলে কি রোগ হতে পারে? লুকেমিয়া রোগ হতে পারে। ওকে ডিয়ার লার্নার্স, আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি শিক্ষার্থীদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, এগুলি খুবই প্রয়োজন। বিগত সালের প্রশ্ন স্টাডি করে দেখা গেছে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এই কারণে চ্যানেলটিও এই প্রশ্নগুলি আজকের পর্বে আলোচনা করছে। সো প্লিজ বি সিরিয়াস অ্যান্ড বি অ্যাটেন্টিভ।
আমরা যে কচু শাক খাই, কচু শাক বিশেষভাবে যে মূল্যবান, কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লোহা আয়রন। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডালে। মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি রয়েছে? মায়ের দুধে বেশি মিনারেলস রয়েছে। চা ও কফিতে যে পদার্থটি শরীরকে চাঙ্গা করে বা স্ট্রং করে তার নাম কি? ক্যাফেইন। ওকে, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মাড়ি, মাড়ি দিয়ে পুজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। চর্মরোগের জন্য দায়ী? ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়ে থাকে? কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়ে থাকে? ভিটামিন বি টু এর অভাবে। ঠোঁটের কোণে ও মুখের চারিদিকে ফেটে যায় কোন ভিটামিনের অভাবে? বি টু। রাইট। এবং আমার সর্বশেষ দুইটি প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে, এই মানব দেহে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কি রোগ হতে পারে? ডায়াবেটিস। এবং আমার শেষ প্রশ্ন, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়ে থাকে? ইনসুলিন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। থ্যাংক ইউ।